আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধারাবাহিক অনলাইন শিক্ষণ শেখানো কার্যক্রমে তোমাদের আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বহুবৃহী সমাজ ইতোপূর্বে তোমরা বহুবৃহী সমাজ সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পেরেছ আজকে আমরা বহুবৃহী সমাসের বিস্তারিত আলোচনা করি বহুবৃহী সমাসের বিস্তারিত আলোচনার পূর্বে গত পর্বে আমরা যে প্রাথমিক ধারণা দিয়েছিলাম সে সম্পর্কে একটু তোমাদের স্মরণ করিয়ে দিয়ে আমরা আলোচনার মূল পর্বে চলে যাব গত পর্বে আমরা শিখেছিলাম বহুব্রীহি শাব্দিক অর্থে বহুব্রীহি সমাস কি বহুব্রীহি এই শব্দটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দুটি অংশ পাওয়া যায় পাওয়া যায় বহু আর একটি হচ্ছে বৃহি বহু মানে হচ্ছে অনেক বৃহি মানে বা অর্থ হচ্ছে ধান সুতরাং বহুব্রীহি সব অর্থে বহুবৃহি অর্থ অনেক ধান কিন্তু শব্দ শব্দ শব্দটা দ্বারা বহুব্রীহি সমাস দ্বারা অনেক ধান বোঝায় না মূলত অনেক ধান আছে যার সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে সুতরাং বহুব্রীহি শব্দের শাব্দিক অর্থটা আমরা জেনে নিলাম যে বহু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বহু ধান আছে যার এখন আমরা বহুব্রীহি সমাস কাকে বলে জেনে নেব যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে সম্পূর্ণ নতুন একটি অর্থ বোঝাবে তাকে বলা হয় বহু সমাস আমি আবার বলছি বইয়ের সংজ্ঞাটাই বলছি যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে নতুন সম্পূর্ণ নতুন একটা অর্থ বোঝায় তাকে বলা হয় বহু সমাস যেমন আমরা উদাহরণ দিতে পারি ধামা ধরা ধামা ধরা একটা সমস্ত পদ এটার ব্যাস বাক্য লিখলে ব্যাস বাক্য হয় ধারণ করে হাত ধারণ করে আছে আর যে মানে ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে এ দেখি যে এখানে ব্যাস বাক্যের সমস সমান পদগুলোর কোনোটি এই ধামা ধরার শব্দের অর্থের সাথে মিল নেই সুতরাং এটি একটি বহি বহ্রী সমস্যা কারণ ধামা একটা পাত্র ধরে যে ধারণ করে আর এক ব্যক্তি আর এখানে ধামা ধরা বলতে বোঝানো হয়েছে যে একজন চাটুকর বা যে অন্যের চাটুকারিতা করে থাকে তেমনি আর একটা শব্দ আমরা যদি বলি পাচ আটা মানে ঠিক সেম একই রকম পাচ আটা আটে যে ব্যাক বাক্য করলে হয় পাচ আটে যে কিন্তু এখানে পাচ আটা শব্দটি দিয়ে বোঝাচ্ছে অন্যের চাটুকারিতা করা আবার আছে নীলকণ্ঠ মানে নীল নীল রঙের কণ্ঠ যার সমস্ত পদ যদি ব্যাসবাক্য বাক্য করি হয়ে যায় নীল রঙের কণ্ঠ যার সমস্ত পদ হচ্ছে নীলকণ্ঠ তাহলে নীল রঙের কণ্ঠ যার। এই এখানে ব্যাজ বাক্যের সমস্ত পদের কোনোটির অর্থ না বুঝিয়ে নতুন একটা অর্থ বোঝালো সেটা হচ্ছে নীলকণ্ঠ একজন ব্যক্তি বিশেষ ব্যক্তিকে বোঝায় সুতরাং এটা একটা বহুব্রীহী সমাসের প্রকৃষ্ট উদাহরণ এরকম আরও অনেক বিস্তার উদাহরণ আছে আমরা ধারাবাহিকভাবে উদাহরণগুলো আলোচনা করবো বা জেনে যাব নেব এখন আমরা যাব বহুব্রী সমাসের শ্রেণী বিভাগে সমাসকে সমাজকে ভাগে ভাগ করা হয় বহুব্রীহী সমাস আট প্রকার এক নম্বরে আছে সমানাধিকরণ সমান সমানাধিকরণ বহুপ্রিয় সমানাধিকরণ বহু কাকে বলে সমানাধিকরণ বহু যে বহুব্রীহী সমাসে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য তাকে বলা হয় সমানাধিকরণ বহুবৃহী অর্থাৎ একটা বিশেষণ পদ আর একটা বিশেষ পদ মেলে হয় সমানাধিকরণ বহুব্রীহী যেমন হত উদাহরণ দিলে আমরা দেখি হতশ্রী বাক্য কত হয়েছে তাহলে একটা পথ হচ্ছে বিশেষণ আর একটা পদ হচ্ছে বিশেষ আরো ধরণ আমরা আরো ধরণ আমরা দিতে পারি নীলকণ্ঠ একটু আগে আমি বলেছি নীল বিশেষণ আর কণ্ঠ একটা বিশেষ পদ খোশ মেজাজ তেমনি খোশ মেজাজ পিত অম্বর এগুলো সমানাধিকরণ সমাসের উৎকৃষ্ট উদাহরণ এরপরে আমরা যাব দ্বিতীয় নাম্বার শ্রেণী বিভাগে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় আছে মানে দুই নাম্বারে ব্যাধিকরণ ব্যাধিকরণ বহু গৃহ ব্যাধিকরণ পূর্ব এখানে বলা হচ্ছে যে পূর্ব পর পদ সমস্ত পদের যে দুইটা পদ থাকে পূর্ব পদ পরপদ কোনো পদে যদি বিশেষণ না হয় তখন তাকে বলা হয় ব্যাধিকরণ বহু সমাস কী বলেছি সমস্ত পদের পূর্ব পর পদের কোনটি যদি বিশেষণ না হয় তখন তাকে বলা হয় ব্যতিকরণ পদ্ধতি যেমন উদাহরণ দিই আমি আশি বিশ এটাকে ভেঙে লিখলে ব্যয় করলে হয় আশিতে বিশ যায় এখন এখানে দেখি আমরা যে দুইটা পথ কোনোটি বিশেষণ নয় তাহলে এটা একটা ব্যধিকরণ বহু সমাসের প্রকৃষ্ট উদাহরণ তেমনি আমরা বলতে পারি কথা সর্বস্ব কথার সর্বস্ব কোনোটি বিশেষণ নয় কিন্তু একটু ব্যতিক্রম আছে যে শেষ শব্দটা অনেক সময় বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুবৃহী সমাস হতে পারে যেমন বোটা খসা যদি আমরা লিখি বোটা খসা তাহলে বোটা খসা শব্দটি আমরা বিশ্লেষণ করলে বোটা খসেছে যা এখানে দেখি যে খসা একটা বিশেষণ পথ আর একটা বিশিষ্ট পদ এজন্য বলা হয়েছে যে কখনো কখনো একটা বিশেষ্য আর একটা বিশেষণ পদ হলেও ব্যাধিকরণ বহুব্রীহ সমাস হতে পারে তেমনি পাচাটা এরপরে আছে ছাপোসা এই শব্দগুলোও একটা বিশেষ শব্দ আর একটা বিশেষণ শব্দ যোগে গঠিত ব্যাধিকরণ বহুব্রীহ সমাস এরপরে আমরা তৃতীয় নাম ভাবে যাব শ্রেণীবিভাগে তৃতীয় নাম্বার তিন আছে সমানাধিকরণ ব্যাধিকরণ ব্যতিহার ব্যতিহার বহুবিধি ব্যতিহার বহু বেশি সমাজকে ক্রিয়ার পারস্পরিক অর্থে ক্রিয়ার পারস্পরিক অর্থে যে বহু সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহু বৃহৎ সমাজ অর্থাৎ একটা ক্রিয়ার সাথে আর একটা ক্রিয়ার পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে সমাজ গঠিত হয় তাকেই বলা হয় ব্যতিক্রম যেমন উদাহরণ দিই আমরা কানা কানি কানা কানি ব্যাস বাক্য কানে কানে যে কথা তেমনি হাতাহাতি ব্যয় বাক্য হাতে হাতে যুদ্ধ আছে লাঠালাঠি হাসাহাসি হাসা হাসি ঠাসিভাষি সবই হলো ব্যথেহার বহুভ্রী সমাসের উদাহরণ এরপরে আমরা বহুগ্রী সমাসের শ্রেণী বিভাগে চতুর্থ নাম্বারে যাব চতুর্থ নাম্বারে আছে হলো নয় বহু নয় ও বহুবৃহী সমাস নয় ও বহু গ্রীহী কি একটু জেনে নেই বিশেষ্য শব্দের পড়বে অথবা বিশেষ পদের পূর্বে না সূচক অভ্যয় বা নাবাচক বাচক ন নেই নেই নাই এগুলো যুক্ত হয়ে যদি সমস্ত পদ গঠন করে তখন তাকে বলা হয় নয় ও বহুবৃহী বহুবৃহি সমাজ তৎপুরুষ সমাসে আমরা নয় ও তৎপুরুষ দেখে এসেছি পড়ে এসেছি এখন আমরা নয় ও বহুবৃহী সমাজটা জেনে নিলাম উদাহরণ দিয়ে আমি অজানা অজানা সমস্ত পথ এটাকে যদি আমরা ব্যাগ পরিণত করি নেই জানা যা আবার আবার বলা যায় যে নির্ভুল নির্ভুল নেই ভুল যা এগুলো হচ্ছে নয় ও সমাসের উদাহরণ এছাড়াও আরও অনেক উদাহরণ আমরা বলতে পারি যে অকেজ এরপরে আছে অকাল এগুলো ও বব্রী সমাসের উদাহরণ বহুব্রী সমাজ সম্পর্কে আরেকটি কথা বলে নিতে হয় যে বুব্রী সমাসের ব্যাসবাক্যে সবসময় যে যার যিনি এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে ব্যাজ বাক্যে যে যার যা এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে বা এখন আমরা যাব বহুগ্রী সমাসের কারণে এখানে আমরা দেখছি যে দেখতে পাচ্ছি যে যা যার দুইটা শব্দ আছে আর একটা যে এই তিনটা ব্যাজ বাক্যে সবসময় ব্যবহৃত হয়ে থাকে সমাসের শ্রেণী বিভাগের পঞ্চম শ্রেণীর কি আছে পঞ্চম আছে মধ্যপদুলোপি বহু বৃষ্টি মধ্য লোপি বহু ব্রীহী মধ্যপদলোপি বহু বৃষ্ট মাস মধ্যপদলিপি বহু সমাসের আগে আমরা মধ্যপদলিপি কর্মধারা সমাস পড়ে এসেছিলাম এটা একটু ব্যতিক্রম এই ব্যতিক্রম হচ্ছে এই বহু সমাসে সমাজে ব্যাস বাক্যের যে কোনো অংশ লোক পেয়ে মধ্যপদলিপি বহু বৃহীষ সমাস গঠিত হতে পারে তাহলে সঙ্গে আমরা বলতে পারি যে বহু সমাসে ব্যাস বাক্যের কোনো অংশ লোপ পেয়ে সমস্ত পদ গঠন করে তাকে বলা হয় মধ্যপদলপি বহুবৃহী সমাস যেমন হাতে খড়ি উদাহরণ দিতে পারি হাতে খড়ি সমস্ত পদ এটাকে ভেঙে লিখলে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে অর্থাৎ এখানের কোনোটিরই অর্থ না বুঝিয়ে হাতে ঘড়ি একটা ভিন্ন অর্থ প্রাথমিক অবস্থা বুঝেছে আর এগুলো সব বাদ পড়ে গিয়েছে শুধু প্রথম শব্দটা রয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম যে মধ্যবদৌল বি সমাজের ব্যাগবাক্যে যে কোনো অংশ হ্রাস করতে পারে তেমনি বিড়াল চোখে যদি ও ধার একটা উদাহরণ আমরা বলি বিড়ালের ন্যায় চোখ যার বিড়াল চোখে গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ প্রথম শব্দটা থেকে যায় বাকিগুলো ত্রাস ঘটেছে মেনিমুখ মেনিমুখ যার মেনিমুখ এগুলো হচ্ছে মধ্যপদলকে কর্মধরায় সমাসের উদাহরণ এরপরে আমরা যাব প্রত্যয়ন্ত বহু ষষ্ঠ নম্বরে প্রত্যয়ন্ত বহু গৃহী সমাজ প্রত্যয়ন্ত বহু গৃহী সমাজ সমাজ কী কাকে বলে এখানে সমস্ত পদে স্বরে অ আর ও এই তিনটা স্বরে এ আর ও এই তিনটা প্রত্যয় যুক্ত হয়ে যে বহু গৃহী সমাজ গঠন করা হয় বা গঠন করে তাকে বলা হয় প্রত্যয়ন্ত বহু আবার জেনে নেই যে বহুব্রীহি সমাজের সমস্ত পদে স্বরে এ আর ও এই তিনটা প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ন্ত বহুব্রীহি যেমন উদাহরণ দিতে পারি আমরা এক চোখা এখানে লিখি একচোখা বাক্য একদিকে চোখ যা এখানে আমরা দেখি স্বরে একটা প্রত্যয় রয়েছে তেমনি আবার সুতরাং স্বরে অপ্রত্যয় আমরা প্রত্যায়ত বহুবিহি সমাসের মধ্যে দেখেছি তেমনি আবার আরেকটা উদাহরণ দিয়ে লিখি আমি ঘর মুখ এই সমস্ত পদের ও রয়েছে ঘরের দিকে মুখ চার ঘর মুখ আর একটা উদাহরণে আমি যদি দিই দুটানা দুই দিকে টান চার দোটানা বাকি থাকলে শুধু এই প্রত্যয় এই প্রত্যয় দিয়ে আমি কি নি নিখরচে খরচে নি খরচে মানে নিজের খরচে তাহলে এই যে একা সমস্ত পদে একা এটাকে বিশ্রে আমরা যদি ব্যয় করি তাহলে নিজের খরচে তাহলে সমস্ত পদ গঠন করেছে এখানে শেষে একটা একা পেয়েছে এরপরে আমরা যাব পরবর্তীতে সপ্তম শ্রেণী বিভাগে অর্থাৎ অলোক বহু ক্রি সমস্যা অলোক আমরা উপর থেকে মুছে ফেলি ছয়টি আমরা জানলাম অলুক বহু এর আগে আমরা এর আগে আমরা অলুক সম্পর্কে ধারণা লাভ করেছি এখন আবার আমরা অলক বহু গৃহী সমাজ সম্পর্কে জানব পূর্ব ও পরে সমস্ত পদের ব্যাজ পূর্ব ও পদের যদি কোনো বিভক্তি লোপ না পায় তখন তাকে বলা হয় অলোক বহু গ্রীহী সমাজ আমরা করেছি এখন অলোক বহুব্রীহীর সাথে অলৌকদ্বন্দ্বের এটা পার্থক্য যে অলৌক সমাসে পূর্ব পূর্বপদার পর পদের কোনো বিভক্তি লোপ পায় না যেমন উদাহরণ দিতে পারি মাথায় পাগড়ি সমস্ত পথ ব্যাট বাক্য যদি লিখি মাথায় পাগড়ি যা ব্যাট বাক্য ব্যাক বাক্য হবে সমস্ত পদ আর ব্যাজ বাক্যের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নেই তেমনি যে ধরে বলি আর একটা উদাহরণ সমস্ত পদ হাতে করি ব্যাজ বাক্য হাতে খড়ি ঠিক সেম একই রকম পূর্বপদ পূর্বপদ এ বিভক্তি ছিল এ বিভক্তি পরপদে নাই পরপদে বিভক্তি নাই যেমন ছিল ঠিক তেমনই আছে কোনো পরিবর্তন হয়নি সুতরাং এটি হলো অলুক বৃষ্টি সমাস এরপরে আরও গায়ে হলুদ উদাহরণ দিতে পারি গলায় গামছা উদাহরণ দিতে পারি আমরা এরপরে আছে সংখ্যা পরবর্তীতে আমরা আট নাম্বারে যাব আট নম্বরে দেখি সংখ্যাবাচক বহুগ্রীহী সংখ্যা বহু সংখ্যা বাচক বহু গ্রীহী সমাজ সংখ্যা বহু সমাজ হচ্ছে পূর্ব পদে শব্দ আবার একটা বিশিষ্ট পদ যোগ করে যে বহু গৃহী সমাজ গঠন করা হয় তাকে বলা হয় সংখ্যাবাচক বাচক আমরা কিন্তু এটা দিগু সমাসের মধ্যে দেখেছি যে দিগু সমাসে সংখ্যাবাচক শব্দ যোগ করা হয় কিন্তু ব্যাজবাক্যে সমাহার শব্দটি থাকে এক্ষেত্রে ক্ষেত্রে বাচক বহু ক্ষেত্রে এই সমাহার শব্দটি লেখা হয় না সুতরাং এই সমাহার শব্দটি ব্যাজবাক্যে না থাকলে আমরা এটাকে নির্ধারণ করতে পারবো যে সংখ্যাবাচক বাচক সমাসের গ্রীহী উদাহরণ তাহলে আমরা দেখি সংখ্যাবাচক বহু কি কী বলেছি আমি সংখ্যাবাচক শব্দ সাথে একটা বিশেষ পদ যোগে যে সমস্ত পদ গঠন করে শুধু সমস্ত পদ গঠন করলেই হবে না সমস্ত পদ পদটি হতে হবে বিশেষ্য পদ যেমন উদাহরণ দিই আমরা চৌচালা অর্থাৎ চার যা চালা তাহলে এই যে পূর্ব পদে চৌ মানে চার সংখ্যাবাচক শব্দ পরে একটা বিশেষ পদ মিলে একটা সম্পূর্ণ অংশটা মিলে হয়েছে একটা বিশেষণ পদ গঠন করেছে তেমনি আবার যদি বলি দশ গজি দশ গজি শীতাল এটা দিয়ে পরিমাপ করা হয় তাহলে দশ বেশ বাকভাবে দশ গজ পরিমাণ যার দশ গছ পরিমাণ যার এখানে ঠিক তাই দশ একটা সংখ্যাবাচক শব্দ গজি একটা বিশেষ পদ দশ গজি একটা বিশেষণ পদ তে পায়া তেমনি পায়া যদি আমরা বলি তিন পাখ্য আমরা এভাবে লিখতে পারি তে পায়া তে মানে তিন আর পায়া হচ্ছে এটা একটা বিশেষ তাহলে বিশেষ আর একটা সংখ্যা শব্দ এটা যোগ হয়ে হয়েছে একটা বিশেষণ পদ সুতরাং সংখ্যাবাচক বাচক সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হলো যে বিশেষ বিশেষ সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যোগ হয়ে যদি সমস্ত পদটি যে সমস্ত পদটি গঠন করবে সেটি যদি বিশেষণ হয় তাহলে সেটি হচ্ছে সংখ্যাবাচক বাচক সর্বশেষ আমরা আলোচনা করব নয় নম্বরে হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুগৃহী নিপাতনে সিদ্ধ বহু সমাস নিপাতনে দুই সিদ্ধ বহু বৃহৎ সমাস কি অর্থাৎ যে বহু বৃহি সমাসের কোনো নিয়ম মানে না একটু ঘাটত রাগোচ্ছে যেটা কোনো নিয়মই কার কথাই শোনে না নিয়ম নিজের মতো করে চলে বহুগ্রীহী এই ধরনের সমাজকে বলা হয় নিপাতনের সিদ্ধ সমাস সমাজ যে বহুব্রীহী সমাজ কোনো নিয়ম মেনে চলে না তাকে বলা হয় বহুগ্রী সমাজ অন্তরীপ নশু ব্যাক বাক্য অন্তর্গত নর পশু নর যে পশু তেমনি আরো উদাহরণ আমরা বলতে পারি জীবন মৃত জীবিত থেকেও মৃত পণ্ডিত মূর্খ পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ তাহলে নিপাদু বহু বৃষ্টি সমস্যা আমরা কি বুঝতে পারলাম যে বহুব্রী সমাসে কোনো নিয়ম মেনে চলে না স্বাধীন স্বেচ্ছাচারিতায় চলে তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস এই নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাসের আলোচনার মাধ্যমে শেষ হলো আমাদের বহুব্রীহি সমাজ সম্পর্কে বহুব্রীহি সমাসের সার্বিক আলোচনা আশা করি তোমরা বহুব্রীহি সমাজ সম্পর্কে সম্মুখে ধারণা লাভ করতে পেরেছ তবে শ্রেণিকক্ষে তোমরা প্রায়ই একটা কথা বলে থাকো যে স্যার সমাস অনেক কঠিন সমাস কিছু বুঝি না অনেক পড়ছি কিন্তু বুঝি না এই কথার উত্তরে আমি বলবো না সমাস ততটা কঠিন নয় তোমরা একটু অনুশীলন করো আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো বাসায় বারবার অনুশীলন করো দেখবে যে এই সহজ বিষয়টি তোমাদের কাছে এই কঠিন বিষয়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে আশা করি তোমরা বাসায় বারবার অনুশীলন করবে পরবর্তী ক্লাসগুলোতে নিয়মিত মনোযোগী হবে এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই আমার আলোচনা geçti hocam Allah